উচ্চশিক্ষার ক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলাফল খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে, কেননা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ফলাফলের উপর নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকে। তাই এটিকে নিজের শিক্ষাজীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার বিরাট সুযোগ বলা যেতে পারে। সুতরাং পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা উচিত নয়, নিজের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিয়ে প্রস্তুতি নেওয়া উচিত। এই প্রস্তুতির ধারাবাহিকতা পরীক্ষার আগে থেকে শুরু করে পরীক্ষার শেষ দিন পর্যন্ত চালিয়ে যেতে হয়। পরীক্ষা প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে পাই ফিঙ্গার্স মোটিভেশনের পক্ষ থেকে আপনার জন্য উপহার আজকের এই ভিডিও। তাহলে চলুন শেষ মুহূর্তের কিছু প্রস্তুতির সাথে পরিচিত হওয়া যাক। মানসিক চাপ কমিয়ে ফেলুন। এসএসসি পরীক্ষার গুরুত্বের কারণে আমরা স্বভাবতই মানসিক চাপ অনুভব করি, কিন্তু মানসিক চাপ আপনার মনে পরীক্ষা ভীতিকে উস্কানি দিবে, ফলে আপনার সর্বোচ্চ সামর্থ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই প্রথমেই নিজের ভেতর থেকে মানসিক চাপ বিদায় করুন। আশেপাশের মানুষের এক্সপেকটেশনকে চাপ হিসেবে না নিয়ে অনুপ্রেরণা হিসেবে নিন। নিজের ভেতর আত্মবিশ্বাসের বলয় তৈরি করুন। নিজেকে প্রতিদিন বলুন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নতুন কিছু পড়া বাদ দিন। পরীক্ষার দরজায় কড়া নাড়ছে, তাই নতুন কিছু পড়তে যাবেন না, কারণ এখন নতুন কিছু পড়ার চেষ্টা করলে আগের পড়া বিষয়গুলোর দিকে যথাযথ মনোযোগ দিতে পারবেন না। সুতরাং আগের পড়া বিষয়গুলোকেই আবার ঝালাই করুন, খুব যত্ন সহকারে সে বিষয়গুলো বারবার রিভিশন দিন। মনে রাখবেন, পুরো সিলেবাসের উপর প্রশ্ন আসবে না, তাই কোনো কিছু বাদ দিয়ে গেলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না, এমনটা কিন্তু নয়। রুটিন তৈরি করুন। পরীক্ষার 3 দিন আগ পর্যন্ত একটি রুটিন তৈরি করুন। রুটিনে প্রথম পরীক্ষাটিকে কিছুটা কম গুরুত্ব দিবেন। উক্ত বিষয়টি বাদে বাকি বিষয়গুলো কোনটি কতক্ষণ পড়বেন, কোন টপিক পড়বেন, এগুলো রুটিনে রাখবেন। আপনি যে বিষয় কিংবা যে টপিকে বেশি দুর্বল সেটিকে গুরুত্ব দিবেন। তার পরের বিষয়গুলো ক্রমান্বয়ে সাজাবেন। রুটিন যথাযথভাবে পালনের জন্য মনকে স্থির করার চেষ্টা করুন। রুটিন অনুসরণ করার পর পরীক্ষার আগের শেষ 3 দিন কেবল প্রথম পরীক্ষার প্রস্তুতি নিন। প্রশ্ন বিশ্লেষণ। পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা একান্ত প্রয়োজন, তাই বিগত বছরের প্রশ্নের বিশ্লেষণ করুন। কোন বিষয়ে কী ধরনের প্রশ্ন হয় তা জানার চেষ্টা করুন। এর ফলে আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো পেয়ে যাবেন, পাশাপাশি আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন, পরীক্ষার ভীতিও কেটে যাবে। এছাড়া এবছরের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নের দিকে নজর রাখতে পারেন। গুরুত্বপূর্ণ টপিকে জোর দিন। প্রশ্ন বিশ্লেষণ করে পাওয়া গুরুত্বপূর্ণ টপিকের একটি তালিকা করে ফেলুন। এই তালিকায় স্থান পাওয়া টপিকগুলোর মধ্যে আপনার দুর্বলতা খুঁজে বের করুন। অন্য টপিকগুলোর পাশাপাশি এগুলোতেও ভালোভাবে জোর দিন। তবে শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়েই পরীক্ষার হলে প্রবেশ করবেন না, এর ফলে আপনি সহজ প্রশ্নের উত্তর ভুলে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে পারেন। শারীরিক সুস্থতা বজায় রাখুন। ব্যবহারিক পরীক্ষা সহ প্রায় 1 মাস ধরে পরীক্ষা হবে, সুতরাং এ সময় নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করুন। সময় মতো খাবার গ্রহণ, বিশ্রাম ও ব্যায়ামের দিকে নজর রাখবেন। প্রয়োজন মতো বিশুদ্ধ পানি পান করবেন। বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। পর্যাপ্ত ঘুমের দিকে নজর রাখবেন। প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। রাত জেগে পড়ার অভ্যাস থাকলে তা ত্যাগ করে ফেলুন। রাত 11টার দিকে ঘুমিয়ে ভোরে উঠে পড়লে তা বেশি কার্যকরী ভূমিকা রাখবে। মনে রাখবেন, শারীরিক সুস্থতা পরীক্ষা প্রস্তুতির একটি অনেক বড় অংশ। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখুন। পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড নাগালের মধ্যে রাখুন। পাশাপাশি এসব কাগজের কয়েকটি ফটোকপি করে রাখতে পারেন। এছাড়া পরীক্ষা প্রস্তুতির সাথে সম্পর্কিত কাগজপত্র গুছিয়ে রাখুন। সব কাগজপত্র এমন একটি জায়গায় রাখবেন যেন প্রয়োজন হলে সাথে সাথেই পেয়ে যান। পরীক্ষার হলে নতুন কলম ব্যবহার না করাই ভালো, এতে লিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। অন্তত 10 থেকে 15 ভাগ শেষ হওয়া কলম ব্যবহারের চেষ্টা করুন। পরীক্ষার আগের রাতে ঘুমানোর সময় কলম, জ্যামিতি বক্স, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সহ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আরও একবার চেক করে নিন। সময় বণ্টন করুন। পরীক্ষার হলে উত্তরপত্র লেখার জন্য সময় বণ্টন করে নিন। সময় বণ্টনের এই কাজটি এখনই করে ফেলুন। পুরো উত্তরপত্র রিভিশনের জন্য 10 মিনিট সময় রাখুন। অতিরিক্ত উত্তরপত্র নেওয়া, উত্তরপত্র স্বাক্ষর করানো, উপস্থিতি শীটে স্বাক্ষর করা, উত্তরপত্র সেলাই করা ইত্যাদি কাজ করার জন্য অতিরিক্ত 6 থেকে 7 মিনিট হাতে রাখুন।
পরীক্ষার আগের এই কয়েকদিন নিয়মিত লেখার অভ্যাস রাখুন, এর ফলে আপনার হাতের লেখার গতি বাড়বে। পরীক্ষার হলে সময় বাঁচানোর ক্ষেত্রে দ্রুত হাতের লেখা ভালো ভূমিকা রাখে। সময় অপচয় কমিয়ে ফেলুন, সময় অপচয় করার সুযোগ নেই, এখন প্রতিটি মিনিট আপনার জন্য গুরুত্বপূর্ণ। অনলাইন কিংবা অফলাইনে গেম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপি সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন। এছাড়া বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে দিন, প্রয়োজন ছাড়া যোগাযোগ না করাই শ্রেয়। পরীক্ষার সময় পড়াশোনার প্রতি একাগ্রতা আপনাকে ভালো ফলাফলের পরিদর্শককে জানান। পরিশেষে শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনার সাফল্যের জন্য শুভকামনা রইল পাই ফিঙ্গার্স মোটিভেশনের পক্ষ থেকে।